দেশে বাগলারের চেতাইয়া দিছে, বাবা ভাঙার ভবিষ্যৎবাণী ছিল। ওই যে বুলগেরিয়ান অন্ধসেই নারী যার ভবিষ্যৎবাণীগুলোর 85% সত্য হয়েছে, এখনও হচ্ছে, 2024-এ একটা কঠিন ভবিষ্যৎবাণী আছে যে একজন আম রাশিয়ান নাগরিকের হাতে আমাদের পুতিন কাকু টপকাই যাবে। এখন আসলে কি টপকাবে নাকি টপকাবে না সেটা তো পরের ইস্যু। তবে গতকালকে হুট কইরা জেলি মানে ইউক্রেন যেই ঘটনা ঘটাইছে, গত এত মাস ধরা মানে লাস্ট 3-4 মাস আপনি দেখেন যে আমাদের বীর দখলদার যুদ্ধ শুরু হওয়ার পর পুতিন কাকু মোটামুটি মাঠটার একটা কন্ট্রোল করে লাইছিল, কিন্তু এরপরে ভাই গতকালকে তিনি যেমন 2 বছর যুদ্ধের রেকর্ড ভেঙে ঘটনা চালাইছে, ইউক্রেন রাশিয়ার ভেতরে যে ঘটনা চালাইছে সেটার জবাব তো দেওয়া হবে জানি, কিন্তু পুতিনের আসলে আরও অনেক সচেতন হওয়া দরকার নিজের প্রতিও রাষ্ট্রের প্রতিও। দর্শক, ইউক্রেন গত 24 ঘন্টায় রাশিয়ার দক্ষিণ পশ্চিমমণ্ডলে পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালিয়েছে। আপনার কয়েকদিন আগে নেদারল্যান্ডস থেকে সম্ভবত আপনার প্রায় 12টা যুদ্ধ বিমান পেয়েছিল ইউক্রেন, আর সেই যুদ্ধগুলো বিমানগুলো পাওয়ার পর বড়সড় তাণ্ডব চালিয়েছে, যেটা রাশিয়ার মধ্যে চলা ইউক্রেনের দ্য বেস্ট অ্যাটাক। বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধ বিমান একত্রে হামলা চালানোর পর আপনার সেখানে ব্যাপক তাণ্ডব চলেছে। রাশিয়ার কর্মকর্তারা বলছে যে ইউক্রেন থেকে রাশিয়ার ভূখণ্ডে নিক্ষেপ করা কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করার পরেও এখানে বহু ধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এই প্রথমবারের মতন সেখানে প্রায় 3 শিশুসহ 4 জন মানে এখানে জাগাতি স্পট ডেড রাশিয়াতে বুঝছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এদিন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মাঝখানে অধিকাংশই রাশিয়ার আকাশ নিরাপত্তা বা যে সিস্টেম আছে প্রতিরক্ষা সিস্টেম সেটাকে ধ্বংস করেছে, কিন্তু এর বাহিরেও আপনার যুদ্ধবিমান থেকে ছোড়া গোলা রাশিয়ার বিভিন্ন অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। এছাড়া রাশিয়ার ব্রাঞ্চকে এক শিশু এবং বেলগরোডে 2 শিশুসহ 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দর্শক, ইউক্রেনে আপনার বড়সড় হামলা চালিয়েছিল রাশিয়া, আমি বলেছিলাম যে 2 বছরের রেকর্ড ভেঙে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছিল, আর সেই হামলার জেরেই আপনার এই হামলা করা হয়েছে এমনটা ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো তিনি বলছেন যে আমাদের রাষ্ট্রে যেই ঘটনা গতকালকে ঘটেছে সেটার মোক্ষম জবাব দিয়েছে ইউক্রেন। এখন প্রশ্ন হচ্ছে রাশিয়া এটার পাল্টা কী রিয়েকশান দিবে, কঠিন রিয়েকশান দিবে ইহা তো কোনো ভুল নাই, কিন্তু আপনার এটা নিয়ে মানে কী ঘটতে যাচ্ছে। তবে আমার মনে হয় আর কি যে পিপিলিকা পাখা গজায় মরিবার কালে, বোঝেন নাই, ওই যে প্রদীপটাও একটু নিভার আগে ফাঁস করে কিন্তু জ্বলা ওঠে বিশাল, তারপর ফাঁস করে কিন্তু নিভা যায়। ইউক্রেনের বর্তমান সিচুয়েশন আমার তো আর পুতিন সাপোর্টার হিসেবে আপনার বিশ্বাস করার দরকার নাই, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আপনি একটু রিভিউ করেন যে ইউক্রেনের সর্বশেষ অবস্থান কি। আমি বলছিলাম যে গতকালকে প্রায় $250 মিলিয়ন একটা অস্ত্রের চালান কিন্তু ইউক্রেন বুঝা পাইছিল। তো দীর্ঘদিন যাবৎ অস্ত্র সংকটে থাকার পর যুদ্ধবিমান এবং কি এই যে বিশাল একটা চালান আমেরিকা পাঠাইছে এটা পাইয়া আসলে কিন্তু এটা পাল্টা শক্ত জবাব দিছে ইউক্রেন। আর এখানে রাশিয়ার তো কিছু জিনিস ভুল আছে, আমি বরাবরের মতনই বলি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম অনেক দুর্বল, কারণ আমি যতগুলো নিউজ করছি আমি দেখছি সামান্য একটা ড্রোন মারলেও সেটা মস্কো পর্যন্ত উড়ে চলে যেতে পারে, তার মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দখলদাররা যেমন আকাশকে নিশ্চিত্র নিরাপত্তা দিয়ে রাখছে, আমেরিকা যেমন step 1, step 2, step 3 জানেন তো আমেরিকা এমনি এমনি সারা বিশ্বের লড়ে না, যে কোনো ড্রোন মিসাইল আমেরিকার দিকে ছুটে গেলে 3টা সিস্টেমে এরা মনে করলেন ধ্বংস করার জন্য বসে থাকে। নাম্বার 1 যদি মিস হয় নাম্বার 2 কাজ করবে, 2 মিস হলে 3, এরপরে মিস হওয়ারই চান্স নাই, আর ওটা মিস করতে গেলে পুতিনের পরমাণু বোমা মারা লাগবে। এখন দেখা যাক এই ঘটনার রিয়াকশন রাশিয়া কীভাবে দেয়, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।